আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, সময়ের সবজি যদি অসময়ে হয় তাহলে কি হয়? এখন এই সবজির কোনো মূল্যই নাই। দেখুন, পুরো ক্ষেত জুড়া সবজি ঠিকই আছে, কিন্তু দাম নাই। গরু রুজনিয়াকে একটা খাওয়াইব, গরুও খাইতো না। কারণ শীতের আগে যদি সবজিরা শ্বাস করতো তাহলে কিন্তু কাইটটা নিয়ে বালা দামে বেস্তার লইলে। কিন্তু অনে যেই ক্ষেত ভরা সবজি পরে রয়েছে, মানে বাজার অনিতারেও না, গরুও পছন্দ করে না। তো গরু রুজে কাইটটা খাওয়াইব এই বাও নাই। দেখেন কত বুঝতে হয়েছে ঠিকই, কিন্তু অনেক খায় না, গরুতেও খায় না। কি খাইব গরুতে? মানুষেরও পছন্দ না, গরুরও পছন্দ না। বাজারে যা নিব, এই দেখেন পুরো ক্ষেত জুড়া পাতাকপি। মানুষে সুরেও নেয় না, সুরে নিয়ে কারে খাওয়াইব? গরুও খাইতো, তাও একটা কথা আছে যে গরুও খায়, গরুও খায় না এই পাতাকপি। যাক দেখেন, সব তো চেষ্টা করবেন সময়ে চাষ করার লাগিয়া, এমনি চাষ করে নষ্ট করে না কেউ। আপনারা চেষ্টা করবেন আগে ভাগে সময় দিকে চাষ করবেন, তো সময়ে বেঁচে লাইতারেন। আর নাইলে হুদাহুদি এমনি কইরা কষ্ট কইরা টাকা পয়সা নষ্ট কইরা করেন না। চেষ্টা করবেন সময় দেখা করবেন, কইরা সময়ে বেঁচে লাইবেন। এই দেখেন 12% লাগাইছেন, বেটে মনে 8-10টা খাইছে, আর মনের দুঃখে বেটে খেত হইয়া না, মানে খেত হইয়া কিন্তু খেত হইয়া দেখলে আর জলে 6-7 হাজারটা বেটার নষ্ট হয়ে গেছে। গা এত কষ্ট করে করছে, পরিশ্রম যেটা করছে এটা তো ফাও, এটা তো কইলাম হই না, এটা কইলে তো বেটার আরও কষ্ট পাইব। বেড়াটা আজ যাওয়া খেত আয় নাই, আইলে আপনাকে ওটা দেখাইতাম। বেড়াটা অবশ্য খুব ভালোই কিনব, বেড়া যাটা বেকলামি করছে, অত ডিটিয়া নষ্ট করছে বেডাই। 3 মাস কষ্ট করে পরিশ্রম করে কোনো কিছু করতারলো না, হইলো না, তো এটা কোনো হইলো? যাগা অসুবিধা নাই, বেড়ার লেগে দোয়া করেন। বেডাই যে সামনে একটু আগে ভাগে কইরা এই যে লস দিছে, এই লসটা যে বেডাই উড়াই লাই তারে, তাহলে মনে করেন যে বেটার ফসাই যাবো। গা পৌরসভার ভিতরে ক্ষেত তো অনেক দূরের, তাই বেডাই ক্ষেতটা করছেন ঠিকই, কিন্তু সময়টা অসময়ে মাতাইছে, যার কারণে অত বালা একটা ফল পায় নাই। যাক অসুবিধা নাই, বেটার লাগে দোয়া করেন আপনারা সবতে। তাহলে মনে করেন যে বেটার যদি দোয়া লাগে তো কেমন লেগে যাবো আর কি। আচ্ছা, ভালো থাকেন সবতে।